Hello Lars, how are you doing today? I hope that you all are fitting fine. তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, আজকে টপিক না অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ফ্রেজ। বিভিন্ন ধরনের ফ্রেজ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, বিশেষ করে হচ্ছে স্পিকিং এবং রাইটিং এর জন্য, এবং সেটা হচ্ছে ফর্মাল। তো আপনারা যে কোনো জায়গাতে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন, আপনাদের আইএলটিএসে অনেক বেশি হেল্প করবে, আপনাদের লেভেলটা অনেক বাড়বে। তো যারা আপনার আইএলটিএস যারা আইএলটিএসে ভালো করতে যাচ্ছেন, সো ডেফিনেটলি তো এই ওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করবেন, এবং যে কোনো জায়গায় যে কোনো প্যাসেজে এস এ লেটারে যে কোনো জায়গায় এটা ব্যবহার করা যায়। সো এটা হচ্ছে আপনার কি অনেক হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ফ্রেজেস, সো এই ফ্রেজেসগুলো আমরা সব জায়গায় ব্যবহার করব। তো এটা আমরা এখন মেক সেন্স করার চেষ্টা করি। এই ওয়াইড রেঞ্জ অফের মানে হচ্ছে বিভিন্ন ধরনের। তো যখন আমরা সেন্টেন্সগুলো ভালোভাবে একটু আন্ডারস্ট্যান্ড করবো, তাহলে সেটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। সো আমরা এখন সেন্টেন্সগুলোতে চলে যাচ্ছি। হি ফটোগ্রাফড এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রিট সিন, বিভিন্ন ধরনের স্ট্রিট সিনের ছবি তুলেছিল। এখানে ফটোগ্রাফড কিন্তু এখানে একটা ভার্ব, ফার্স্ট ইনডিফিনিট। হ্যাঁ, তো আমরা কিন্তু এটাকে নাউন হিসেবে ধরলে হবে না, নাউন হতে পারে এবং একটা ভার্ব হতে পারে। সো ফটোগ্রাফড হচ্ছে কি একটা ভার্ব। হি ফটোগ্রাফড এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রিট সিন, তো বিভিন্ন ধরনের স্ট্রিট সিনগুলো সে কি করে ছবি তুলেছিল। দেয়ার্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাবিলিটি ইন দ্য ক্লাস, ক্লাসে বিভিন্ন ধরনের কি থাকে অ্যাবিলিটি আছে থাকে বা আছে। দেয়ার্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাবিলিটি ইন দ্য ক্লাস, ক্লাসে বিভিন্ন ধরনের কি অ্যাবিলিটি আছে বা থাকে। স্টুডেন্টস ক্যান চুজ ফ্রম এ ওয়াইড রেঞ্জ অফ অপশনস, বিভিন্ন ধরনের অপশনগুলো থেকে ছাত্রছাত্রীরা চুজ করতে পারে যে কোনটা সে নিবে, কোনটা কি করবে সেটা চুজ করতে পারে। তারা বিভিন্ন ধরনের অপশনস আছে সেগুলো থেকে। দ্য ফ্যান্স কামস ইন এ ওয়াইড রেঞ্জ অফ কালার, এবং কলমগুলো থেকে বিভিন্ন ধরনের কালার কি হয় আসে বা বের হয়। উই স্টক এ ওয়াইড রেঞ্জ অফ কিচেন ইকুইপমেন্ট, বিভিন্ন ধরনের কিচেন ইকুইপমেন্টগুলোকে আমরা স্টক করি। এ ওয়াইড রেঞ্জ অফ কিচেন ইকুইপমেন্ট, আচ্ছা ওকে। দে স্টক এ ভেরি ওয়াইড রেঞ্জ অফ গার্ডেন প্রোডাক্ট, বিভিন্ন ধরনের গার্ডেন প্রোডাক্ট সুনির্দিষ্ট। এখানে ভেরি মানে হচ্ছে কি সুনির্দিষ্ট, বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট গার্ডেন প্রোডাক্ট তারা কি করে স্টক করে। ওকে, নাম্বার 7, ইউ ক্যান চুজ ফ্রম এ ওয়াইড রেঞ্জ অফ ভেহিকলস, বিভিন্ন ধরনের ভেহিকলসগুলো থেকে আমরা চুজ করতে পারি কোনটা আমরা নিতে পারি। উই ক্যান চুজ, আমরা বা ইউ ক্যান চুজ, তুমি চুজ করতে পারো যে বিভিন্ন ধরনের ভেহিকলসগুলো আছে তুমি কোনটা নিবা। ওকে, তো সেটাই বলছে এখানে। উই ডিসকাসড এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্ট, বিভিন্ন ধরনের সাবজেক্ট আমরা আলোচনা করেছি। উই ডিসকাসড এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্ট, বিভিন্ন ধরনের সাবজেক্ট আমরা আলোচনা করেছি। দে ক্যান চুজ, তারা চুজ করতে পারে বা সিলেক্ট করতে পারে ফ্রিলি ফ্রম এ ওয়াইড রেঞ্জ অফ কোর্স, বিভিন্ন ধরনের কোর্সগুলো থেকে তারা তাদের পছন্দ মতন কোর্স সিলেক্ট করতে পারে বা চুজ করতে পারে। হিজ আর্টিকেলস ডিল উইথ এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্ট ম্যাটার, বিভিন্ন ধরনের সাবজেক্ট ম্যাটার নিয়ে তার আর্টিকেলটা ডিল করে বা কাজ করে। ডিল উইথ মানে হচ্ছে কি কাজ করা। উই স্টক এ ওয়াইড রেঞ্জ অফ ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস, গৃহস্থলিত জিনিস, বিভিন্ন ধরনের গৃহস্থলের জিনিসপত্রগুলো আমরা স্টক করি, ইনক্লুডিং মানে যেমন ফ্রিজ, ফ্রিজার্স, ডিশওয়াশার্স। ওকে, তো ফ্রেন্ডস, লার্নার্স যারা আমার কমপ্লিট পিডিএফটা নিতে চাচ্ছেন বা কোর্স করতে চাচ্ছেন, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের এই যে ফ্রেজটা দিয়েছি সেটা আপনাদের অনেক হেল্প করবে ফর ইউর স্পিকিং অ্যান্ড রাইটিং সেকশন। তো আপনারা সেটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।